সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার অন্যতম আসামি মোহাম্মদ সাদেককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে সাদেক। বৃহস্পতিবার রাত 2:15 দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার ফাঁসিয়াখলিতে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে আটক করা হয় সাদেককে। গত সোমবার রাত 3টার দিকে চকরিয়ার ডুলাহাজারায় অভিযানের সময় ডাকাতে ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা নির্জন। মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে আটক হন 6 জন।